নীলফামারীতেও কোরবানির পশুর হাট জমে উঠেছে। এখানকার হাটগুলোতে বড় গরুর চেয়ে ছোট গরুর দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে চাহিদা চেয়ে বেশি রয়েছে গবাদি পশু, তবে দাম নিয়ে হতাশ ক্রেতা বিক্রেতারা। নীলফামারি থেকে ময়নুল হক ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের তথ্যে আরও জানাচ্ছেন রিজওয়ান শরীফ। নীলফামারিতে ছোট বড় 104টি কোরবানি পশুর হাট রয়েছে। এসব হাটে বিপুল গবাদি পশু উঠলেও ছোট গরুর দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। এখানে বড় গরু বিক্রেতারা খুব একটা ক্রেতা পাচ্ছেন না, যাও পাচ্ছেন তারাও অনেক কম দাম হাঁকছেন, ফলে বড় পশু বিক্রেতারা হতাশা জানান। গত হাটের থেকে আজকে গরুর দাম খুব কম, আমদানি অনেক পশু হওয়ার কারণে পশু নিয়ে গরু বিক্রি হচ্ছে কম। পশুর দাম কমে যাওয়ার কথা স্বীকার করলেন হাট ইজারাদার। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় চাহিদার চেয়ে 50,000 গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে, ফলে এখানকার হাটগুলোতে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। গেল কিছুদিন হাটে বেচা বিক্রি কম হওয়ায় হতাশ অনেক ব্যবসায়ী। ঈদ ঘনিয়ে আসায় এ অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন তারা, তবে আশাতীত দাম না পেলে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান ব্যবসায়ীরা। বাজার অত্যন্ত খারাপ, বাজারে মানে চাহিদা কম হচ্ছে, ক্রেতা কম, গরু বেশি, গরু তো খরচা বেশি, গৃহস্থের বুঝছেন, গরুর দাম বেশি, ক্রেতা কম। গত বছর এক মন গরু ছিল ধরেন 26 থেকে 27 হাজার, এখন সেটা বর্তমানে দাঁড়াইছে 25 থেকে 33 হাজার। গবাদি পশুর উৎপাদন খরচ কমানোর বিষয়ে গুরুত্ব আরোপ করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের খামারদের কিন্তু মানে এই উৎপাদন খরচ কিছুটা বাড়ছে, আমরা যদিও মোটিভেশন করছি যে আসলে আমাদের দানাদার খাবার থেকে আমাদের খামারদেরকে একটু সরে আসতে হবে, একটু ঘাস উৎপাদন বাড়াতে হবে, তাহলে পরে কিন্তু খাদ্য খরচটা একটু কমে যায়। আমরা চেষ্টা করছি খামাদেরকে মানে উদ্বুদ্ধ করার জন্য। ঈদুল আজহার গুরুত্বপূর্ণ অংশ পশু কোরবানি, আর এ পশু নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ে সন্তুষ্ট থাকবেন এমনটাই প্রত্যাশা সবার। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।